এই সর্বনাশ কে ঠেকাবে? মাঝে মাঝে মনে হয় এ দেশ আর কখনো মাথা তুলে দাঁড়াবে না। প্রতিদিন যে পরিমাণ রাষ্ট্রীয় সম্পদ লুট হয়, ক্ষমতাবানের গর্ভে বিলীন হয় নদী, পথ, ঘাট, জমি, ব্যাংক, কর্মপ্রাকৃতিক সম্পদ, স্বপ্ন, আশা, আকাশ, আলো, মায়ের ভাষা, সন্তানের ভবিষ্যৎ, এরূপ অন্য কোনো মনুষ্য সভায় কোষ্মিন কালেও ঘটেনি। মুখ ভর্তি দাড়ি, প্রথম সারির নামাজিও ইদানিং হক হালালের তোয়াক্কা করে না। শিক্ষিত সমাজ কবেই ভাগ্য বলে মেনে নিয়েছে ক্ষমতাধরের এই দাক্ষিণ্য? 56,000 বর্গ মাইলে এত লুটেরা? বেশ তো, এমন দেশ আর কোথায় পাবে তুমি? ওরা দেশকে মা বলেও ডাকে, ফুল দেয় পালা পার্বণে, আবার এরাই মায়ের অলঙ্কার ভিটে মাটি তুলে দেয় বিদেশি বণিকদের হাতে লোভে অন্ধ হয়ে। রাজাকার যা করেছে ওরাও তাই করছে, তফাত কেবল একাল সেকাল। তারা আমার জন্মতিথি ভুলিয়ে দেয়ার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে, আমাকে অবুদ্ধ দুর্বোধ্য অনেক কিছুর সাথে পরিচিত করে তুলেছে। আমার সব অর্জনই বৃথা, মিথ্যা, অকেজো, অর্থহীন। আমি যেন ভেসে আসা শেউলা, যেন আমার পূর্বপুরুষ পৌরুষহীন। বিদেশি ভাষা, পণ্য, ছবি, গাছ, সবই শামিয়ানা বিছিয়েছে আমার আঙিনায়। এ যেন জাতি তোলার উল্টো রথ, বোকা বানানোর রপ্ত কৌশল। ইতিহাস বিমুখ জাতি, এবার তোমার সর্বনাশ কে ঠেকাবে? 14 পুরুষের ভাষা তাও নাকি বড় বেশি সেকেলে, দাপ্তরিক কাজের অনুপযুক্ত, অবৈজ্ঞানিক। পরদেশি সাহেবের সাথে স্বদেশি সুশীল মাথা নাড়ে, তাই গতিশীল ভাষার পেছনে খুমড়ি খেয়ে পড়া। নির্বোধ জাতির আত্মজিজ্ঞাসা নাই, ছিল না কোনোদিন। এককে কেন ওয়ানের কাছে বেচে দিচ্ছি বিনা পয়সায়? মায়ের ভাষা এখন আমার কাছে দুর্বোধ্য থেকে। কর্পোরেট ডাইনামোতে সাজানো হয়েছে আমার আকাশ, মুনাফাখোর, ধান্দাবাজ, ফড়িয়াদের দৌরাত্ম।